আমার সমস্যাটা মূলত আজ থেকে 7-8 বছর আগ থেকেই কোমর ব্যথা ছিল। আচ্ছা, লং টাইম বসে আমার ডেস্কে জব ডেস্কের কাজ করা লাগে। আচ্ছা, তারপরে এভাবে যাচ্ছে, ওষুধ খাওয়ার দরকার হয়নি আমার, এভাবে 2-3 বছর চলে গেল। পরে গত 3 বছর আগে আমি রাস্তায়, যে একটা ভাঙ্গা রাস্তায় টেম্পোতে যাওয়ার সময় কোমরে প্রচণ্ড আঘাত পাইছি। আচ্ছা, পায়ের দিকে চলে যাচ্ছে। তখন আমি অন্য একটা ডাক্তার দেখাই, ডাক্তার দেখাইছিলাম। উনি আমার, জিনিসটা হচ্ছে গত জানুয়ারিতে উনি আমার 1 মাসের ওষুধ দিছিল, দেওয়ার পরে বলছিল যে এটা খেয়ে আবার আমার সাথে দেখা করেন। আচ্ছা, আমার ওইরকম টেস্ট মেস্ট কিছু করে নাই। আচ্ছা, তো ওনার ওষুধ খাইছি আমি 1 মাসেরই, কিন্তু আমার কাছে ভালো লাগে না আর কি জিনিসটা। আচ্ছা, পরে এরকম এক জায়গায় একটা প্রতিষ্ঠানের, এরকমই একটা প্রতিষ্ঠান, ফিজিওথেরাপি প্রতিষ্ঠানের আমি অ্যাড্রেস পাইলাম, মোহাম্মদপুরে ওইটা। আচ্ছা, পরে ওই ডাক্তারের কাছে গেলাম আমি, স্যারের ঠিকানাটা তখন আমি পাই নাই। আচ্ছা, না, আমার নজরে আসে নাই। ওনার কাছে যাওয়ার পরে উনি আমার দেখলো, দেখা টেস্ট করলো, এক্স রে উঠালো, এমআরআই তখনও করি নাই। এক্স রে রিপোর্ট দেখা বললো যে আপনার ফিএলআইডি যেটা সমস্যাটা ওইটা হয়েছে, ওইটা L4-L5 লেভেলের সমস্যা। তো আমি তখন ওনার ওখানে 11 দিন ট্রিটমেন্ট নিলাম। আচ্ছা, ট্রিটমেন্ট নেওয়ার পরে মনে হয় নাই আমার ইম্প্রুভ হয়েছে, আরও মানে আরও খারাপের দিকে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, পরে আমি ওই অবস্থায়, ওখানে থাকা অবস্থায় স্যারের ঠিকানাটা পাইছি। পরে ঈদের পর, রোজার পর পরে, ঈদের পর পরে স্যারের এখানে আসা, এটা আসলে 4-5 দিন পরে ধীরে ধীরে এটা বোঝা যায়। চার পাঁচ দিন পরে যখন ইম্প্রুভ হইতে থাকে ধীরে ধীরে, আমার শরীরের ভিতরে সপ্তাহখানিক পরে, হ্যাঁ, এটা মোটামুটি অনুমান করা যায় যে আমি ভালো দিকে, আগের থেকে ভালো আছেন, আগের সেই সিনড্রোমগুলো আর দেখা যাচ্ছে না, আগের সেই সিনড্রোমগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক কততম দিনে দিন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন? আমাকে 10-12 দিনের দিন যখন এ দিয়েছে, ওই যে ইপিডোরাল যেটা ইঞ্জেকশনটা, ইঞ্জেকশন দেওয়ার পরে আমি অনেকটা সুস্থ বোধ করা শুরু করেছি। আজকে কততম দিন? আজকে আমার 21তম দিন। 21তম দিন, স্যার আপনাকে 1 মাসের কথা বলেছেন। জি, 1 মাসের, বাট আজকে আপনি 21তম দিনে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু অনেক বড় একটি আশার ব্যাপার। টাকা তো চিকিৎসার জন্য টাকা খরচ করাই লাগবে। অবশ্যই অবশ্যই, আমরা যদি ভালো একটা জায়গায়, যেখানে আসলে আমি সুস্থ হতে পারবো, ওইরকম একটা জায়গায় যদি চিকিৎসা নিই, তাহলে আমাদের সকলের জন্য, হ্যাঁ, সকলের জন্য মঙ্গল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন জুন মাস, গরমে দাবদাহ কিছুদিন আগ পর্যন্ত অসম্ভব রকম ছিল, বাট আল্লাহর রহমতে এখন কিছুটা বৃষ্টি শুরু হয়েছে, এটাকে রহমতের বৃষ্টি বলা যায়। কিন্তু এর সাথে সাথে একটা সমস্যাও দেখা দিয়েছে, সেই সমস্যাটা হচ্ছে এই সময়টায়, বছরের এই সময়টায় বিশেষ করে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়, বিশেষত আপনার জন্ডিস থেকে শুরু করে আপনার টাইফয়েড বা বিভিন্ন ধরনের ঠান্ডা বা এই জাতীয় যে সমস্যাগুলো, সেগুলো একটু প্রকট আকার ধারণ করে এবং ডায়রিয়ার প্রকোপও অনেক বেশি বেড়ে যায়। সো এই সময়টা আমরা আসলে একটু সতর্ক থাকার চেষ্টা করব সকলে। দর্শক, আমাদের যে মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে সবসময় হাজির হই, তার ভিতরে একটি কমন বিষয় হচ্ছে PLID, এবং একের পর এক আমাদের কাছে বিভিন্ন পেশেন্ট আসছেন বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। এই PLID আসলে অনেক ধরনের হতে পারে এবং অনেক জায়গায় হতে পারে, মেরুদণ্ডের পুরো জায়গাটা, এক একজনের এক এক ডিস্কের সমস্যা হয়, এক একজনের এক এক ধরনের ঘটনা, এক এক ইনসিডেন্ট থেকে আসলে এই ঘটনাগুলোর উদ্ভব হয়। আসলে আমরা যদি একটু সতর্কভাবে আমরা একটু চলার চেষ্টা করি, এবং আমাদের কিছু আর্গোনমিক্যাল, আমাদের কিছু নিয়মকানুন আছে, আমরা যদি এই নিয়মকানুনগুলো যদি একটু সঠিকভাবে আমরা ফলো করার চেষ্টা করি, আমরা কিন্তু সুস্থ থাকাটা আসলে খুবই সহজ, যতটা আসলে কঠিন আমরা ভাবি আসলে এতটা কঠিন না। PLID আসলে যারা জানেন না বা এই সম্পর্কে যাদের ধারণা নেই, তাদের কাছে জিনিসটা অনেক বিশাল কিছু, বাট যারা জানেন এই চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে, যারা জানেন তাদের কাছে জিনিসটা অনেক সহজ। শুধুমাত্র হচ্ছে আপনার একটু সঠিক জানার জন্য, জানার যে একটা অজ্ঞতা, সেটা থেকে আসলে এত বিশাল আকার ধারণ করে। রোগ কখনো আসলে পাল্টে হয় না, এটাকে আপনার সঠিক সময়, এটা সঠিক চিকিৎসাটা করতে হয়। ঠিক তেমনি আমাদের যিনি আজকের অতিথি,
উনি পিএলআইডি রোগে ভুগছিলেন বেশ কয়েক বছর ধরে। প্রথম দিকে একটু প্রাথমিক অবস্থায় অল্পই ছিল, বাট কোনো একটা ঘটনার কারণে সেটা একটা প্রকট আকার ধারণ করে। কি হয়েছিল ওনার সাথে আসুন দর্শক পুরো বিষয়টা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে জানার চেষ্টা করি। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। শহীদুল্লাহ, আপনার বয়স কত হবে এখন? বয়স 40+। 40+, আচ্ছা। সার্ভিস তো করেন অবশ্যই? জি জি সার্ভিস করেন। সার্ভিস করেন, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার সমস্যাটা কি ছিল এবং এটা ঠিক কতদিন আগে থেকে প্রথম শুরু হয়েছিল? আমার সমস্যাটা মূলত আজ থেকে 7-8 বছর আগ থেকেই কোমর ব্যথা ছিল। কোমর ব্যথা তখন কম ছিল আর কি। আচ্ছা। লং টাইম বসে আমার ডেস্কে জব, ডেস্কের কাজ করা লাগে। আচ্ছা। তো যখন এই ব্যথা হইতো দেখা গেছে আমি শারীরিকভাবে একটু এক্সারসাইজ করতাম, এক্সারসাইজ করলে সেরে যেত। কি হতো কোমর ব্যথাটা? কি মানে বসা থেকে একটু দাঁড়ানোর পরে সমস্যাটা শুরু হতো বা ঘুম থেকে ওঠার পরে সমস্যা হতো, কি ধরনের ব্যথা? ওরকম কিছু না, লং টাইম বসে কাজ করলে তখন ব্যথাটা আসতো। এটা আমাদের সকলেরই কিছু না কিছু এই ধরনের সমস্যাটা হয়। তারপরে কি হয়েছিল? তারপরে এভাবে যাচ্ছে, ওষুধ খাওয়ার দরকার হয়নি আমার, এভাবে 2-3 বছর চলে গেলো। পরে গত 3 বছর আগে আমি রাস্তায়, যে একটা ভাঙ্গা রাস্তায় টেম্পোতে যাওয়ার সময় কোমরে প্রচণ্ড আঘাত পাইছি। আচ্ছা। ঝাঁকির কারণে, ঝাঁকির কারণে রাস্তা হয়তো খারাপ ছিল সেটার কারণে। পরে নেক্সট ডে 3 দিন আমি কোমর ব্যথার কারণে শোয়া থেকে উঠতে পারিনি, এতটাই ব্যথা, এতটা ব্যথা ছিল। জি। আচ্ছা। 3 দিনে যে এরপর আমি ওষুধ খাই নাই, স্বাভাবিকভাবে এটা নর্মালি সেরে গেছে। এরপর থেকেই মানে এই জিনিসটা আস্তে আস্তে আরো বাড়তে থাকে। আচ্ছা। তারপর এরপর বিভিন্ন ডাক্তার দেখাইলাম। যখন বাড়তে থাকে সেটা কি হয়েছিল? মানে হয়তো আপনি অফিসে যাচ্ছেন, সিট থেকে আর উঠতে পারছেন না বা দাঁড়ানোর পরে প্রচণ্ড পেইন করছে কোমরে, ওই রকম সিচুয়েশন হয় নাই আসলে। অফিসে যখন বসে থাকতাম লং টাইম, তখন দেখা গেছে আমি যখন উঠে দাঁড়াইতাম তখন সোজা হয়ে দাঁড়াইতে তখন একটু কষ্ট, খুব কষ্ট হতো, কষ্ট হতো। হ্যাঁ। আচ্ছা। এরপর আমি বিভিন্ন ডাক্তারই দেখছি, ইউটিউব দেখা, ডাক্তাররা সাজেস্ট করতো যে একটু হেঁটে আসবেন, যখন লং টাইম 1 ঘন্টা বা আধা ঘন্টা পর পর একটু হেঁটে আসবেন। এইভাবেই আমি চলতেছিলাম। মানে যখন ডক্টরদের কাছে গিয়েছিলেন ওনার কি কোনো পরীক্ষা নিরীক্ষা বা কিছু করেছিলেন, এমআরআই বা এক্সরে? হ্যাঁ, তখন এমআরআই করাই নাই আমি, তো দেখাইছিলাম। ওনারা এক্সরে করে বলছে যে আমার রিপোর্টটা ভালো আছে, তখন পর্যন্ত ভালো ছিল। আজকে থেকে এটা প্রায় 2 বছর আগে। 2 বছর আগে? জি জি। আচ্ছা। এরপর থেকে তো এভাবে চলতেছে। কিন্তু আপনি দেখছেন যে ওষুধ খাচ্ছেন কিন্তু আপনি ঠিক ভালো হচ্ছেন না, ঠিক আগের অবস্থাতে আপনি থেকে যাচ্ছেন। হ্যাঁ, ওষুধ খাওয়ার পরে একটু ব্যথাটা কমে, আবার ঠিক আগের, আবার ঠিক আগের মতো এভাবেই হচ্ছে আর কি। মানে তখন আপনার মনে হতে থাকে না ঠিক আমার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না, সেটা আপনি বুঝতে পারছিলেন? বুঝতে পারছি। জি। তো এটা গত জানুয়ারি থেকে দেখা যাচ্ছিল যে আমার ব্যথাটা অন্যরকম, সেটা কোমরে নাই, এখন পায়ের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, রেফার হচ্ছে? হ্যাঁ জি জি। এখন এই জিনিসটা আমি একটু চিন্তায় পড়ে গেলাম, কি ব্যাপারে ব্যথাটা তো মনে হয় যে অন্যরকম, এটা তো এরকম সিচুয়েশন তো আমার কখনো ছিল না। আচ্ছা। তখন আমি অন্য একটা ডাক্তার দেখাই, ডাক্তার দেখাইছিলাম। তো উনি আমার, এই জিনিসটা হচ্ছে গত জানুয়ারিতে, উনি আমার 1 মাসের ওষুধ দিয়েছিল, দেওয়ার পরে বলছিল যে এটা খেয়ে আবার আমার সাথে দেখা করেন। আচ্ছা। উনি আমার ওইরকম টেস্ট মেস্ট কিছু করে নাই। আচ্ছা। তো ওনার ওষুধ খাইছি আমি 1 মাসেরই, কিন্তু আমার কাছে ভালো লাগে না আর কি জিনিসটা। আচ্ছা। আমি আর ওনার কাছে যাইনি, পরে ইউটিউব সার্চ করলাম, অনেকগুলো ভিডিও দেখলাম অনেক জায়গার, এই জিনিসটা কি আসলে, রোগটা কি, রোগটা কি আপনি বোঝার চেষ্টা করতে চেষ্টা করলাম, অনেক সিনড্রোমগুলো মেলানোর চেষ্টা করছিলাম, মেলানোর চেষ্টা করলাম। পরে এরকম এক জায়গায় একটা প্রতিষ্ঠানের, এরকমই একটা প্রতিষ্ঠান, ফিজিওথেরাপি প্রতিষ্ঠানের আমি অ্যাড্রেস পাইলাম, মোহাম্মদপুরে এইটা। আচ্ছা। পরে ওই ডাক্তারের কাছে গেলাম আমি, স্যারের ঠিকানাটা তখন আমি পাই নাই। আচ্ছা। না, আমার নজরে আসে নাই। ওনার কাছে যাওয়ার পরে উনি আমার দেখলো, দেখা টেস্ট করলো, এক্সরে উঠালো, এমআরআই তখনও করি নাই। এক্সরে রিপোর্ট দেখা বললো যে আপনার ফিএলআইডি যেটা সমস্যাটা ওইটা হয়েছে, ওইটা L4-L5 লেভেলের সমস্যা। তা আমি তখন ওনার ওখানে 11 দিন ট্রিটমেন্ট নিলাম। আচ্ছা। ট্রিটমেন্ট নেওয়ার পরে মনে হয় নাই আমার ইম্প্রুভ হয়েছে, আরও মানে আরও খারাপের দিকে চলে গেছে। হ্যাঁ। আচ্ছা। পরে আমি ওই অবস্থায়, ওখানে থাকা অবস্থায় স্যারের ঠিকানাটা পাইছি, ইউটিউবে দেখলাম, দেখা আমি তখন 1 মাসের ওষুধ নিয়ে, উনি 1 মাসের ওষুধ দিয়েছে, আমার বাড়িতে চলে গেছি। আচ্ছা। তখন রোজার মাস চলে, গত রোজা।
এক মাস রোজার মধ্যে স্যারের কাছে আসার ইয়ে ছিল, ইচ্ছা ছিল, কিন্তু লকডাউনের কারণে আসতে পারেনি। জি জি। তো এই পরে ঈদের পর রোজার পর পরে ঈদের পর পরে স্যার এখানে আসেন। তো স্যারের কাছে যখন আসেন, স্যার আপনাকে যখন দেখেন বা আপনার রিপোর্টগুলো স্যার যখন দেখতে পান, তো দেখে কি স্যার নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন আপনার কী সমস্যা, বা স্যার এটা হয়তো বুঝতে পেরেছেন যে আপনি হয়তো ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন? স্যার কি আপনাকে এই ধরনের কোনো আশ্বাস বা কিছু দিয়েছিলেন যে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন বা সুস্থ হবেন? হ্যাঁ, স্যারের কাছে আসার পরে স্যার আমার আগের যে পুরান রিপোর্টগুলো দেখছে সব কিছু দেখার পরে আমার বললো যে আপনি এমআরআইটা করান। আচ্ছা, এর আগে আমার এমআরআই রিপোর্ট ছিল না। আচ্ছা, পরে ওই দিনে আমি এমআরআই রিপোর্ট করে স্যার কাছে আবার সন্ধ্যায় আসি। আচ্ছা, তো সন্ধ্যায় আসার পর উনি আমার রিপোর্টটা দেখাইলো, বুঝিয়ে বললো আমার ডিস্ক ফলাপসটা মানে আপনাকে নিজেই দেখিয়ে দিল যে মাত্রাটা একটু বেশি, একটু বেশি পর্যায়ে। হ্যাঁ, উনি আমার বললো আপনি আপনার একটা ইনজেকশন নিতে হবে আর আপনাকে এক মাস এখানে ট্রিটমেন্ট নিতে হবে। আচ্ছা, তো ওভাবে আমি ওই দিনেই ভর্তি হয়ে যাই। ভর্তি হয়ে যান? জি। এবং ভর্তির পরবর্তীতে আপনার যে অ্যাডভান্স যে রিহ্যাব ট্রিটমেন্ট, যেটা আপনার তিন বেলা করে আমরা জানি যে থেরাপি দেওয়া হয় বিভিন্ন ধরনের মেশিনের মাধ্যমে, আধুনিক মেশিনগুলো, এবং সকালে দুপুরে সন্ধ্যায়, এবং এই যে একটা ক্রমান্বয়ে যে আপনার ট্রিটমেন্ট সেটা চলার পরবর্তী অবস্থায় ঠিক কতদিনে আপনি বুঝতে পেরেছেন যে আপনি এখন সুস্থ? এটা আসলে চার পাঁচ দিন পরে ধীরে ধীরে এটা বোঝা যায়। চার পাঁচ দিন পরে যখন ইম্প্রুভ হইতে থাকে ধীরে ধীরে আমার শরীরের ভিতরে পরে, হ্যাঁ, এটা মোটামুটি অনুমান করা যায় যে আমি ভালোর দিকে, আগের থেকে ভালো আছেন। আগের সেই সিনড্রোমগুলো আর দেখা যাচ্ছে না, আগের সেই সিনড্রোমগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক কততম দিনের দিন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন? আমার কে 10 দিন 12 দিনের দিন যখন এ দিয়েছে ওই যে ইপিডোরাল যেটা ইনজেকশনটা, ইনজেকশন দেওয়ার পরে আমি অনেকটা সুস্থ বোধ করা শুরু করেছি। আজকে কততম দিন? আজকে আমার 21তম দিন। 21তম দিন? স্যার আপনাকে এক মাসের কথা বলেছেন। জি, এক মাসের। বাট আজকে আপনি 21তম দিনে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু অনেক বড় একটি আশার ব্যাপার। এই যে দেখেন, আপনি গত বেশ কয়েক বছর ধরে আপনি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, কখনো মনে হয় না যে আগে যদি আমি এই ঠিকানাটা জানতাম বা এই ধরনের ট্রিটমেন্টগুলো যে আদৌ আছে বাংলাদেশে, তাহলে হয়তো আমার এতদিনও থাকতে হতো না, হয়তো আমি শুধুমাত্র ওষুধে বা বিভিন্ন ব্যায়ামগুলো করলে হয়তো আমি সম্পূর্ণ সুস্থ বা ভালো হয়ে যেতাম, শুধুমাত্র আমার আসলে একটু জানার অভাবে। হ্যাঁ, সেটাই, আমরা আসলে না জানার কারণে আমাদের আসলে এই সমস্যাটা হয়। স্যার, আপনার মতে যে এরকম অসংখ্য রুগী আছেন যারা এই দীর্ঘদিন এই ধরনের সমস্যায় ভুগছেন, হয়তো আপনি লাকি যে আপনি হয়তো সার্চ করে হয়তো আপনি স্যারের একটা সন্ধান পেয়েছেন বা এই ধরনের ট্রিটমেন্টের সন্ধান পেয়েছেন, যারা হয়তো জানে না তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, তাদের জন্য তো অবশ্যই বলার আছে যে আসলে আমরা আমাদের আগেই ডিটারমাইন্ড হইতে হবে যে আমি কাকে দেখাবো, কোথায় গেলে আমি প্রপার ট্রিটমেন্টটা পাবো। এটা খুঁজে পাওয়াটা আসলে অনেকটা টাফ, কারণ আমরা যাদের আমাদের আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে আমরা প্রপার ইনস্ট্রাকশনটা পাই না, সঠিক একটা তথ্য পাই না আমরা। তো সেটা অবশ্যই বলা যায় আল্লাহর একটা রহমত, অবশ্যই আল্লাহর একটা রহমত এরকম একটা প্রতিষ্ঠানে বা স্যারের ট্রিটমেন্ট নিয়ে ভালো হওয়াটা। তো আমার মতো যারা PLID বা অন্যান্য কোমর ব্যথা, আর্থ্রাইটিস, সবার প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, মানে অন্যান্য জায়গায় টাকা খরচ না করে, টাকা তো চিকিৎসার জন্য টাকা খরচ করাই লাগবে, অবশ্যই আমরা যদি ভালো একটা জায়গায় যেখানে আসলে আমি সুস্থ হতে পারবো ওইরকম একটা জায়গায় যদি চিকিৎসা নিই তাহলে আমাদের সকলের জন্য, হ্যাঁ, সকলের জন্য মঙ্গল, নিজের আর্থিকভাবে সেভ হইল। সেটাই, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা নিজেরাই শুনলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আমাদের ভাইটা একদম প্রায় সুস্থই ছিলেন, বাট হঠাৎ করেই ওনার একটা জার্নির কারণে ওনার যে PLID সমস্যাটা সেটা শুরু হয় এবং একটা সময় সেটা এতটাই প্রকট আকার ধারণ করে যে একটা সময় উনি পাগলের মতো উনি ডক্টর খুঁজতেছিলেন, যখন যেখানে পারছিলেন উনি ট্রিটমেন্ট নিচ্ছিলেন, এবং একটা সময় যখন উনি ইন্টারনেটে সার্চ করে উনি জানতে পারেন যে PLID-র যে রোগ এটার অনেক ভালো একটা সমাধান ফিজিওথেরাপিতে পাওয়া যায়, সেই অনুযায়ী উনি কিন্তু একটা প্রতিষ্ঠানে আসলে উনি ট্রিটমেন্ট নিয়েছেন। বাট সেই জায়গাটা আমরা বলবো না যে তারা খারাপ, বাট হয়তো তারা সঠিকভাবে জিনিসটা বুঝতে পারেনি, যেটার কারণে ওনার যে সমস্যাটা সেটা হিতে আরও বিপরীত হয়েছিল, যে আরও বেশি খারাপের দিকে চলে গিয়েছিল। আল্লাহ না করুক আমাদের জীবনে যাতে এই ধরনের সমস্যাগুলো না হয়। আমরা অবশ্যই আগে প্রতিষ্ঠান সম্পর্কে জানবো, কোথায় আমরা ট্রিটমেন্ট নিচ্ছি বা কার আন্ডারে আমরা ট্রিটমেন্ট নিচ্ছি, সেই জিনিসগুলো একটু জেনে বুঝে সঠিক জায়গায় আমাদের ট্রিটমেন্টটা করা উচিত, তাহলে কিন্তু আমরা খুব দ্রুত সময়ের ভিতরে এবং অল্প সময়ের ভিতরে সুস্থ হওয়াটা সম্পূর্ণভাবে সম্ভব। সুস্থতা অবশ্যই আল্লাহর একটি বড় নেয়ামত,
আল্লাহ ইচ্ছা না করলে কোনো কিছু হয় না, তবে আমাদেরকেও চেষ্টা করতে হবে, আমাদেরকে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, আমাদেরকেও তার জন্য চেষ্টা করতে হবে। ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।